সবচেয়ে বড় গুন্ডা যেটা বাইরে আছে দামুদা এক, তার এই গ্রাম পঞ্চায়েত এখানে আমি সভা করে আজকে দেখিয়ে দিয়ে গেল। হাজারের উপর লোকাল লোক ছিল, গাড়ি করে আনা লোক। হ্যাঁ, সিপিএম এর সময় কাউকে করতে দিত না, তৃণমূলের সময় কাউকে দিত। গুন্ডাদের বুকের উপরে দাঁড়িয়ে করতে হয়, আমি সর্বেড়িয়েতেও গেছিলাম তো, এই জন্য এখানে এসে বলে গেলাম সাবধান। আপনি সিপিএম এর সিনিয়র লিডারদের সম্মান করেন বারবার বলেছেন, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সকাত মোল্লা বা শেখ শাহজাহান এত সব সিপিএম এর প্রোডাক্ট। সিপিএম এর 77 এর নেতা তো এরা ছিল না, এরা পরবর্তীকালে পুলিশকে হাতে নিয়ে মাফিয়াগিরি করবে বলে সিপিএম করেছে, সিপিএম তখন অ্যালাউ করেছে। একটা সময় সিপিএম এর যারা বলিষ্ঠ নেতারা ছিলেন তাদের হাত থেকে কাড়িয়ে নিয়েছে। আমি তো এটা বারবারই বলি, প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, এরা কি গুন্ডা মাফিয়া নেই? এদের হাত থেকে যখন বিবর্তন হয়ে গেছে, যখন আপনার হান্নান মোল্লা, সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠেদের হাতে গেছে, ডাব্লিউ আনসারির হাতে গেছে, রেজ্জাক মোল্লা, শকত মোল্লার হাতে গেছে, তখন সিপিএমের পরিবর্তন হয়েছে। অনেকে এসেছে বিজেপির ভোট, আপনার 10% থেকে 40% হলো কার ভোট? মেজরটা তো বামপন্থী ভোট আর কিছু তৃণমূলের ভোট। বিজেপিকে বিজেপি ধরুন এবারে আরও বাড়বে, কার ভোট আছে? যারা 21-এ মমতা ব্যানার্জিকে দিয়েছিল তারা আমাদের দেবে, যারা ভুল বুঝে বামফ্রন্টকে দিয়েছিল তারাই আসবে, তখনই তো ভোটটা বাড়বে, স্বাভাবিক কথা। না না, এ তো ক্রমান নয়, কারণ বিজেপি তো আপনার ফরমেটেবল ডিপেন্ডেবল অল্টারনেট, এবং বিজেপি বিধানসভার পারফরমেন্স, আমি অপোজিশন লিডার হিসেবে বলছি না, নো সেটিং অপোজিশন তো আমরা এস্টাবলিশ করে দিই, আমাদের লড়াইটা তো সর্বাত্মক, সেই জন্য সব সভাতে গিয়ে গালাগালি করে। না না, প্রধানমন্ত্রী ওর নাম ধরেনি, ওসব উল্টো পাল্টা কথা বলে লাভ নেই, প্রধানমন্ত্রী খেয়ে দিয়ে কাজও নেই, ওসব ওকে কাউন্টার করবে। আমি বলবো তাহলে উনার ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ এনেছেন কেন? ধরে যদি দেখার মতো চ্যালেঞ্জ নিতে চায়, এত যদি ক্ষমতা থাকে, তাহলে ভাইপোকে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ আনতে হয়েছে কেন? যে আমি ভোটে লড়বো, প্রচার করবো, 10ই জুন পর্যন্ত আমাকে যেন গ্রেপ্তার করা না। সাহস যদি থাকে কোর্টের কাছ থেকে গিয়ে প্রোটেকশান আনছে কেন? সে অধিকার তার আছে, কোর্টও দেওয়ার অধিকার আছে, কিন্তু যান কেন? তারপরে এসে বাজারে গরম গরম কথা বলে। বাড়িপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটের আগে আবার সরকার এদেরকে নোটিস দিয়ে ভয় দেখানোর চেষ্টা, এটা নতুন নেই, এখানকার সব ভাটাতে কয়লা সাপ্লাই দিয়েছে সবাই জানে, পোস্টপোল ভায়োলেন্সে খুন করেছে সবাই জানে।